কেন্দ্রীয় কমিটিতে রদবদলের পর বিজেপির রাজ্য কমিটিতেও পরিবর্তন হল শনিবার। এই পরিবর্তন নিয়ে গত মাসখানেক ধরে জোরদার চর্চা চলছিল বিভিন্ন মহলে। কারা কারা স্থান পাবেন রাজ্য কমিটিতে এবং 7টি মোর্চা সভাপতি পদে কারা মনোনীত হবেন, এই নিয়ে ছিল যাবতীয় আলোচনা। অবশেষে শনিবার প্রদেশ বিজেপির নতুন কমিটি ঘোষণা করেছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। যুব মোর্চা, এসসি মোর্চা, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, কিষাণ মোর্চা, সংখ্যালঘু মোর্চা সহ পরিবর্তন এসেছে প্রদেশ সম্পাদক এবং প্রদেশ সহসভাপতি পদেও। রদবদলের পর মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন মিমি মজুমদার। এর পাশাপাশি যুব মোর্চার প্রদেশ সভাপতি হয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। নতুন দায়িত্ব পেয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে শনিবার সৌজন্য সাক্ষাৎ করেন তারা। রাজ্যের 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে এদিন জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা রয়েছে যে যারা পুরনো আছেন এবং নতুন আছেন সকলকে নিয়ে কাজ করার একটা প্রয়াস সবসময় হয়, এবং রুটিন ওয়াইজ আজকে পদাধিকারী এবং মোর্চার সভাপতিদের পরিবর্তন হয়েছে। তো ভারতীয় জনতা পার্টিতে কিছুদিন পর পরই আপনারা জানেন যে পদের পরিবর্তন হয়। তো সে ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আলোচনাক্রমেই নতুন মোর্চা এবং পদাধিকারীদের কমিটি নতুনভাবে তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে, এবং যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব নিয়ে কাজ করা, দায়িত্ব দিয়ে কাজ করানো এবং নতুনদেরকেও নতুন দায়িত্ব নিয়ে কাজ করানো। তো আমাদের মূল লক্ষ্য হলো 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী হিসাবে আবারও দেশের নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। সেই সংকল্প নিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2টি আসন রয়েছে, এই 2টি আসনও আমরা পদ্ম ফুল ফুটিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিতে চাই। সেই সংকল্প নিয়ে আমরা সবাই মিলেমিশে কাজ করব। 2024 লোকসভা ভোটের আগে নতুন দায়িত্ব পেয়ে খুশি মিমি মজুমদার এবং সুশান্ত দেব। রাজ্য সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে এদিন জানিয়েছেন তারা। আরও বলেছেন, জনগণ যাতে মোদী সরকারের সুবিধাগুলো সহজে পেতে পারে সেদিকে লক্ষ্য রাখা এবং রাজ্যের যুব মহিলা সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নতি ঘটানোই তাদের প্রধান লক্ষ্য। রাজ্যে তো আজকে অনেক বছর যাবতীয় যুব সংগঠন খুব ভালো, সেইগুলোই তো আমরা 2023 আমাদের সরকার আবার নতুন করে গঠন হয়েছে। তো আমাদেরকে যেহেতু দল দায়িত্ব দিয়েছে, আমি নিষ্ঠার সঙ্গে ধর্মনগর থেকে সাপ্তাহ পর্যন্ত সারা রাজ্যব্যাপী যুব সংগঠনকে আরও বেশি করে মজবুত করার চেষ্টা করবো। প্রত্যেকটা অংশের যুবককে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে আসার জন্য কাজ করব, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেই প্রকল্পগুলো আছে যুবকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে আপনাদের চ্যানেলকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন ওদেরকে আমার গৈরিক অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল। একজন মহিলা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টি, যেটা পৃথিবীর বিখ্যাত এক নম্বর পার্টির মধ্যে যেটা চলছে এবং ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজকর্ম বা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেই ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যেও ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যেভাবে ওনারা কাজকর্মে এগিয়ে চলছেন, তো সেই জায়গাতে আমি নিযুক্ত যে পদে মহিলা মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছি, সেই জায়গাতে আমি আমার পার্টির যারা নেতৃত্ব, প্রস্থানীয় নেতৃত্ব, জেপি নাড্ডাজি ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাপেক্ষে আমি বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলাদের একটা অন্যতম ভূমিকা আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য, এবং মহিলাদের এর জন্য অন্যতম ভূমিকা আমরা দেখেছি। কেননা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে, যেভাবে ওদের প্রত্যেকটা যে কোনো ব্যাপারে ওদেরকে উন্নয়নমুখী করতে
করতে এবং ওদেরকে সম্প্রীতি ডেভেলপ করতে যেভাবে একদম উজ্জ্বলা যোজনার স্কিম থেকে শুরু করে বিভিন্ন মনিটারি যে স্কিমসগুলো, ফিনান্সিয়াল স্কিমসগুলো, এসএইচজি গ্রুপ থেকে শুরু করে যে স্কিমসগুলো পুরো ভারতবর্ষে ব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও যেগুলো প্রযোজ্য রয়েছে, মহিলারা যেভাবে সেই জায়গাতে উন্নত হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, ফিনান্সিয়ালি ওরা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী পাচ্ছে, সেই জায়গাতে আমি বলতে চাইবো সেই মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইবো এবং আগামী দিনে যেন পার্টিরও যেন অনেকটা মান আমি উচ্চ জায়গাতে করতে পারি এবং মহিলাদেরও যেন উন্নয়নটা অনেকটা জায়গাতে আমি করতে পারি, সেই জায়গাতেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে। এবং আপনাদেরও এই যে আমাদের যে সরকারের কর্মসূচিগুলো লোকের কাছে নিয়ে যাওয়ার পেছনে যে আপনাদের মিডিয়াদের, মিডিয়ার যে একটা কন্ট্রিবিউশন বা মিডিয়ারা যেভাবে আমাদেরকে হেল্প করছে, সহযোগিতা করছে এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য, তার জন্য আপনাদেরকেও যে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। যেভাবে আপনারা কাজ করছেন আগামী দিনও আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক যেভাবে মানুষের কাছে পৌঁছবেন তার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ রইল। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফের ক্ষমতায় আসবে মোদী সরকার, এই বিশ্বাস নিয়ে কাজ করছে প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।